কিছুদিন আগেও দুমুঠো খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হতো এই রানু মণ্ডলকে। অনেকেই হয়তো ভাবত সে পাগল, অথচ খুব বেশি দিনের কথা নয়। হঠাৎ করেই রানু মণ্ডলের কণ্ঠে লতা মঙ্গেশকরের একটি গান শুনে চমকে ওঠে এক সঙ্গীত প্রেমিক। তিনি একটি ভিডিও সহ গানটি আপলোড করে দেয় তার সোশ্যাল মিডিয়া ফেসবুকে। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি রানাঘাটের এই রানু মণ্ডলকে। এমনকি রানাঘাটের রানু মণ্ডলও আজকে প্লেব্যাকের সিঙ্গার হিসেবে জায়গা করে নিয়েছে বলিউডেও। আজকে আমাদের চ্যানেলে প্রমাণ করে দেব যে সত্যিকারে মানুষের মধ্যে যদি ট্যালেন্ট থাকে তাহলে সেটা বিকশিত হতে খুব বেশি সময় লাগে না, আর যখন সেটা বিকশিতের ধার পর্যায়ে চলে যায় তখন সেটা বুম ব্রাস্টের মতো সারা ওয়ার্ল্ডে একটি ভাইরাল হয়ে যায়। আর তারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের এই রানাঘাটের রানু মণ্ডল। আজ রানু মণ্ডলকে দাপিয়ে রাখার মতো কেউ নেই। রানু মণ্ডল আজ সারা ওয়ার্ল্ডের মধ্যে পরিচিত একটি মুখ। ভারত বাংলাদেশের এখন সে সঙ্গীত সাম্রাজ্যের অংশীদারিত্ব করছে। যে ছিল একজন অনাথ, আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না তার, এখন তার সুরেলা কণ্ঠে মাতছে পুরো বিশ্ব। রানু মণ্ডল এবার পাড়ি দিলেন বলিউডে, আর প্রথম গান গাইলেন বিখ্যাত নায়ক হিমেশ রেশমির সাথে। গুণীজনের কদর সবসময় থাকে, সেটা আরেকবার চোখে আঙ্গুল দিয়ে আমাদের সমাজকেই দেখিয়ে দিলেন রানাঘাটের রানু মণ্ডল। আর সাথে সাথে দেখিয়ে দিলেন মানুষের ভাগ্য বদলাতে খুব বেশি একটা সময় লাগে না। যদি সত্যিকারের প্রতিভা থাকে তাহলে তার এগুতে খুব বেশি দেরি লাগে না। হিমেশ রেশমি রানু মণ্ডলের সাথে গান গেয়ে খুবই উচ্ছ্বাসিত। তিনি তার টুইটারে রেকর্ডিংয়ের ভিডিও শেয়ার করে দিয়েছেন। নিজের ছবি হ্যাবিট হার্টের জন্য রানু মণ্ডলের গানকেই সিলেক্ট করেছে। ছবিতে অভিনয় করেছেন হিমেশ রেশমি নিজেই। রানুঘাটের রানু মণ্ডলের এই সুরেলা কণ্ঠ শুনে শুধু ভারত নয়, বাংলাদেশ থেকেও অনেক অফার পাচ্ছে এখন রানু মণ্ডল। এমনকি কিছু রিয়েলিটি শোতেও তিনি ডাক পান। নিজের কোনো বাস্তব পরিচিত অভিজ্ঞতা না থাকার কারণে সেই সব সুযোগ তিনি নিতে পাচ্ছেন না। রানু মণ্ডলের জীবনটাও অনেকটাই বিচিত্রময়। তার স্বামী ছিল বাবুল মণ্ডল, তিনি মুম্বাইয়ের অধিবাসী ছিলেন। স্বামী মারা যাবার পর সহায় সম্বলহীন হয়ে তিনি চলে আসেন রানাঘাটের। রেল স্টেশনের আশেপাশের সংলগ্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি গান গাইতেন। এভাবেই তিনি চলছিলেন অনেক দিন ধরে। এমনই এক সময় একজন মানুষ তার গান শুনে অনেকটাই আবেগ প্রবল হয়ে তার গানটি তার ক্যামেরায় ভিডিও রেকর্ড করে। ভিডিও রেকর্ড সহ রানু মণ্ডলকে নিয়ে যে একটি ভিডিও ফুটেজ তৈরি করে সেই ভিডিও ফুটেজকে তারই ফেসবুকে আপলোড করে দেয়। আর সেটা আপলোড করার সাথে সাথেই হিউজ পরিমাণ ভিউ আসে এবং সারা বাংলাদেশ সহ ইন্ডিয়াতে ভাইরাল হয়ে যায়। আর তখন থেকেই নাম উঠে আছে একটি সঙ্গীত শিল্পীর, রানু মণ্ডল। এখন আসা যাক আসল কথায়, তাকে কেন সবাই লতা মঙ্গেশকরের সাথে তুলনা করে? শুধু কি সে লতা মঙ্গেশকরের গান গাইছে সেই জন্য, নাকি কি তার গলায় সত্যি বাস করছে লতা মঙ্গেশকর? লতা মঙ্গেশকরের কণ্ঠে গাওয়া প্যার কা নাগবা গানটি এখন একটু শোনা যাক। কি শুনে মনটা ভরে গেল তো? এখন চলেন শোনা যাক রানু মণ্ডলের কণ্ঠেও এই একই গানটি কেমন লাগে আমাদের, একটু চলেন শুনে নেই। কি এখনো ঠিক করতে পারছেন না গলা এক নাকি শুধুই গান এক? তবে শুনুন লতা মঙ্গেশকরের গাওয়া মঙ্গলদ্বীপ জেলে শোনা যাক। এবার শুনুন রানুদির কণ্ঠে গাওয়া এই একই গান আরেকবার শোনা যাক। তৃষ্ণার তো মন যেন তৃপ্তিতে ভরে যায়, যতই শুনি না কেন মন তো আর ভরে না এই সুরেলা কণ্ঠ। বারে বারে শুনতে চাই এই মধুর সুরের গান। তাহলে চলুন লতা মঙ্গেশকরের গাওয়া গান আজকে জেনেফির তামান্না হে গানটি শোনা যাক। আজ ফির জিনে কি তামান্না হে, আজ ফির মরনে কা ইরাদা হে, আজ ফির জিনে কি তামান্না হে, আজ ফির মরনে কা ইরাদা। কণ্ঠে আজ নেমে এসেছে মধুর সুর, দূর বহুদূর যাচ্ছে বেশে অচিন দেশে।
চেনা মানুষ অচেন দেশের সুরে সবাই মেতে উঠেছে তার কণ্ঠের। এত সুমধুর কণ্ঠের গান শুনে আমারও আজ কবিতা পড়তে মন চাইছে। এবার শুনুন রানু মণ্ডলের কণ্ঠে আর একটি গান শুনে নেওয়া যাক, যে গান ইন্টারনেট জগৎটাকে তুল পার করে দিয়েছে। সত্যি অসাধারণ। এরপর কি আর বলতে কোনো কিছু বাকি থাকে? যে তার সুরে আবার ফিরে এলো লতা মঙ্গেশকর, আবারও হারানো সেই গানের সুরে মধুময় সুরের হাতটি ধরে। আজ রানুদির মঙ্গল কামনা করে এই সুন্দর সুরেলা কণ্ঠের গানগুলো শুনে আমরা মুগ্ধ এবং তার মঙ্গল কামনা করছি। রানুদি এগিয়ে যাক আরও অনেক দূরে, সারা বিশ্বের মধ্যে সে তার গানের সুর ছড়িয়ে দেখ এই কাম প্রত্যাশায়। আজকের মতো এখানে এই ভিডিওটি আমরা শেষ করছি। তার আগে বলে নিচ্ছে, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। এতে করে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।